এবার সেই লঞ্চে করে আমরা যাবো বেলুর মঠ। দেন সেখানে গিয়ে দেখা যাক যে কাজের জন্য যাচ্ছি মেনলি সেটা হয়। হচ্ছে মেনলি মহামিলন মঠ ক্রস করছি। টাটা করে দাও। এখন যাচ্ছি আমরা কোন কাটতে। Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ডেইলি লাইফস্টাইল ব্লগিংটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে একটা জায়গায় যেতে চলেছি যেটা তোমরা ট্রেলারে তো দেখেই নিয়েছো। তো এখন সকাল সকাল উঠে পড়েছি যাওয়ার জন্য, অ্যান্ড এখন দেখা যাক কিছু টুকটাক খেয়ে নেবো টিফিন, দেন স্নান করে বেরিয়ে যাবো। তো ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওটা এখনো অব্দি তোমরা যদি কেউ লাইক না করে থাকো একটা লাইক হতে অবশ্যই করে দাও, দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে নাও। চলো এখন প্রচুর কাজ রয়েছে, আর দেখাই তোমাদেরকে যে আজকে টিফিনে সকালে কি খেতে চলেছি, তো দেখতে থাকো। আমাদের লঞ্চ চলে এসছে ভিউয়ার, সেই লঞ্চে করে আমরা যাবো বেলুর মঠ। দেন সেখানে গিয়ে দেখা যাক কি করা যায় না করা যায়। আর আজকে আমার সাথে যাচ্ছে এই যে এখানে রয়েছে রণ রয়েছে, এখানে রয়েছে সৌরভ রয়েছে, আমরা তিনজন মিলে যাচ্ছি। দেখা যাক যে কাজের জন্য যাচ্ছি মেনলি সেটা হয় কি হয় না। এই যে আমাদের লঞ্চ চলে এসেছে, এখন যাওয়া যাক। এই যে এখন বসে পড়েছি আমরা সব, এখন যার বলতে দেখা যাক কতক্ষণে পৌঁছায়। ফাইনালি আমরা এখন বেলুর মঠ চলে এসেছি, অ্যান্ড এখন হচ্ছে যে প্রসাদের কুপন থাকে সেখানে আমাদের যেতে হবে। দেখা যাক কেমন কি পরিস্থিতি থাকে না থাকে, আমরা কিন্তু এখনো জানি না যে এখন ভোগ খাওয়ানো হচ্ছে কি হচ্ছে না। যদি না খেতে পাই তাহলে দেখা যায় ব্লগটার কন্টেন্ট কি থাকে না থাকে। না খেতে তো দেখা যাক, এখন আমরা এগিয়ে চলেছি। আর কিছুটা সামনেই রয়েছে একটা প্রবেশ পথ, বেলুর মঠের অনেকগুলি গেট রয়েছে, আমরা এই গেটটা দিয়ে যাচ্ছি। দেখা যাক কেমন কি পরিস্থিতি থাকে না থাকে, আর আই থিঙ্ক বেলুর মঠের মধ্যে ভিডিও করতে দেবে না, দেখা যাক তাও করা গেলে করে দেবো। ওই গেটটা বন্ধ ছিল, এখন যাচ্ছে আরেকটা গেট দিয়ে এন্ট্রি করতে। আর আমরা বেলুর মঠে প্রবেশ করেই প্রথমে কুপন কাটতে চলে যাবো, দেখা যাক যদি কুপন দেয়, যদি খাওয়ায় তাহলে, না হলে আর কি করা যাবে দেখা যাক। এই যে রণের মামা বাড়ি চলে যাবো, তো দেখা যাক এখন কি পরিস্থিতি হয় না পরিস্থিতি হয় পুরোটা দেখলেই তোমরা জানতে পারবে আমরা খেতে পাই কি পাই না। এখন যাচ্ছি আমরা কুপন কাটতে, এই সাইডে রয়েছে বেলুর মঠ, আর একটু উপরে আমরা দেখাচ্ছি ব্যাপার। ভিউয়ার্স রাইট নাও আমরা আবার গঙ্গার পাড়ে চলে এসেছি, মেনলি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, কারণ এখন বেলুর মঠে খাওয়াচ্ছে না, ভাগ্য খারাপ, এখন বাড়ি গিয়ে দেখা কি খেতে পায় না খেতে পায়। বেলুর মঠ থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, বেলুর মঠে গিয়ে জানতে পারলাম যে খাওয়ানো হচ্ছে না, প্রসাদ খাওয়ানো হচ্ছে না। তো তাই জন্য আর কিছুক্ষণ বেলুর মঠের মধ্যে ঘুরলাম, দেন 11টা বেজে গেছে, আমরা এখন গেছিলাম, মানে ঘোরারও ঠিক মতন টাইম পাইনি, তারপর বেরিয়ে আসতে হলো, দেন বাড়ি চলে আসি। দেন বাড়ি আসার পর এখন স্নান করলাম, বেলুর মঠ থেকে বাড়ি আসার পথে কিছু টুকটাক খেয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা খেতে পেট ভরে না, তো তাই জন্য স্নান করে নিয়েছি এখন। আর এখন হচ্ছে দুপুরে লাঞ্চ খাওয়ারও সময় হয়ে গেছে, তো ভিউয়ার্স চলো দেখা যাক আজকে দুপুরে লাঞ্চে কি করেছে মা রান্না। চলো আজকে এখানে রয়েছে লাঞ্চে ভাত রয়েছে, এখানে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে আলুর চিপস যেটা মা ভেজেছে, দেখতেই পাচ্ছি ভিউয়ার্স কত সুন্দর। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, এটা খেয়ে নিয়ে ব্লগ দেওয়ার কন্টিনিউ করছি। তুমি কিছু বলতে চাও? আলু চিপসটা তো কে না,
যা মার হাউসে ফাঁস করে দিল। A few moments later, ভাত খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এন্ড আজকে টকেটে খেলাম, দারুণ দারুণ টেস্ট হয়েছিল, আমার তো খুবই খুবই ভালো লেগেছে খেতে অ্যান্ড নিরামিষ তরকারি চিরকাল ভালোই লাগে। ও এখন মেনলি এখানে একটু লেখালেখির কাজ করছি, তো দেখা একটু লেখালেখি কাজ করবো কিছুক্ষণ করে নেবো, তারপর একটু ভিডিও টিডিও দেখে নেবো ফোনে, দেন তারপর কি করছি না করছি দেখাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো আর লাইক না করে থাকলে ভিডিওটা একটা লাইক দেবো শেয়ার করে দাও, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ আমার হাতে এখন রয়েছে গ্রিন টি, এখন গ্রিন টি বানিয়ে নিলাম। তো গ্রিন টিটা মাঝে মধ্যে আমি খেয়ে থাকি, খেতে কিন্তু ভালো লাগে না একদম। A few moments later, ও ভিউয়ার্স, ব্যাপারটা হচ্ছে এখন বেরিয়েছি হাঁটতে, ইভিনিং ওয়াক বলা যেতে পারে কাইন্ড অফ। এখন দক্ষিণেশ্বর থেকে ডাউনলোডের মাঝামাঝি রয়েছি, দেখা যাক কতটা কি হাঁটা হয় না হয়। অনেকদিন পরেই মেনলি হাঁটতে বের হয়েছি অ্যান্ড হেঁটে আস্তে আস্তে দেখলাম যে আলমবাজার শ্যাম মন্দিরে একটা কি অনুষ্ঠান টাইপের হচ্ছে, তো সেটা তো আমি ঠিক জানি না কি, নিশ্চয় মানে সামনে দোল পূর্ণিমা আসছে না সেই উপলক্ষে আই থিঙ্ক কিছু হচ্ছে। তো এখন এই ডানলপ দক্ষিণেশ্বর থেকে আমি যাচ্ছি ডানলপের দিকে, দেখা যাক ডানলপের কিছু সিন সিনারি যদি দেখানো যেতে পারে দেখাবো, তো কিছুক্ষণ পর আবার কন্টিনিউ করছি। সো ভিউয়ার্স, এখন হচ্ছে মেনলি মহামিলন মোড় ক্রস করছি, সাইডে রয়েছে মহামিলন মোড়। মহামিলন মোড়ের ব্লগ তো আমার চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। ভিউয়ার্স, ডানলপ থেকে ধোসা খেয়ে বাড়ির পথে যাচ্ছি অ্যান্ড দুটো পার্সেল নিয়ে নিয়েছি, কি পার্সেল নিয়েছি না নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে ইডলি অ্যান্ড এটা হচ্ছে আই থিঙ্ক নারকেলের চাটনি অ্যান্ড এটা হচ্ছে সাম্বার অ্যান্ড এখানে রয়েছে দুটো দহি বড়া, এইগুলো পার্সেল এনেছি মেনলি, আর ধোসাটা তো খেয়ে এসেছি আর ওটা দিয়ে দাও পরে, তো এখন যদি খাও। আর এর সাথে গার্নিশিংয়ের জন্য এখানে দিয়েছে যেগুলো মা টেবিলেই ফেলে দিচ্ছে সব, তো দেখা যাক এগুলো খেয়ে মা বলবে তোমাদেরকে যে কেমন হয়েছে। ইডলি আমার জন্য এক পিস আছে। এই যে দই বড়া আর ইডলি নিয়ে এসে তোমাকে দিলাম, তুমি খেলে কেমন লাগলো একটু দর্শকদের বলে দাও। হ্যাঁ, স্ট্রিট ফুড তো ভালো লাগে খেতে, সবাই পছন্দ করে, বাড়ির খাবার অনেক সময় ভালো লাগে না, কিন্তু স্ট্রিট ফুড হলে তো কি মশলা দেয় দারুণ লাগে। স্ট্রিট ফুড হলে এটা তো হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার, তো সাউথ ইন্ডিয়ান খাবার ভালোই করে। তোমার কেমন লেগেছে সেটা বলো। আমার তো ভালো লাগে। কোনটা বেশি ভালো লেগেছে? সবগুলোই ভালো। সবগুলো মানে খেয়েছো দুটো আইটেম? হ্যাঁ, ধোসাও আগে খেয়েছি আমি দোকানে। আরে আজকে কোনটা ভালো লাগলো? আজকের এই ডেইলি লাইফস্টাইল ব্লগিংটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করছি না, সারাদিন যা কিছু করেছি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটা কেমন কি লাগলো সেটা এবার তোমাদের জানাতে হবে, আর সেটা কোথায় জানাবে সেটা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা যদি এখনো একটা লাইক না করে থাকো কিসের অপেক্ষা করছো, লাইক করতে অবশ্যই করে দাও। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দেন পাশে থাকা বেল বাটনটাতে অবশ্যই ক্লিক করে দিও। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড তোমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো।